একজন 60 বছর বয়সী মহিলা রাজাকে বিয়ে করার জন্য কি উপায় যুবতী হয়ে ওঠে, টেল অফ টেলস মুভির দ্বিতীয় পর্বের সেই গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। এই মুভিটির প্রথম পর্বের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজকের গল্পটি দুটি বয়স্ক মহিলা এবং একজন রাজাকে নিয়ে বলা হয়েছে। রাজার চরিত্র খুব একটা ভালো ছিল না, সে বেশিরভাগ সময় মহিলাদের সাথে সময় কাটাতে পছন্দ করত। রাজা সবসময় নেশায় ডুবে থাকত আর এখনও অবধি রাজার কোনো রানী ছিল না, যদিও রাজা চাইলে রাজ্যের যে কোনো মেয়েকেই তার রানী বানাতে পারত। পরের দৃশ্যে দুজন বয়স্ক মহিলাকে দেখানো হয়, যাদের একজনের নাম ছিল ডোরা আর একজনের নাম এমা। তারা রাজমহলের পাশেই থাকত। দুজনেরই অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তারা অবিবাহিত ছিল। বয়স হওয়া সত্ত্বেও তাদের দুজনের গলার স্বর খুবই সুন্দর ছিল, শুনে মনে হতো যে তারা এখনও যুবতী। একদিন সকালে ডোরা যখন গান গাইছিল তখন রাজা সেটা শুনতে পায় আর ভেবে নেয় যে ডোরা খুবই সুন্দরী যুবতী। তাই তখনই রাজা ডোরার বাড়িতে পৌঁছয় এবং দরজার কড়া নাড়ে। তখন দুই বোন খুবই ভয় পেয়ে যায়, এই ভেবে যে রাজা যদি জানতে পারে যে ডোরা একজন বয়স্ক মহিলা তাহলে রাজা রেগে যেতে পারে। তাই তারা বুদ্ধি খাটিয়ে রাজাকে এক সপ্তাহ পরে আসতে বলে। রাজা সেটা মেনে নেয়। তারপর ডোরা অনেক উপায় অবলম্বন করে যাতে তাকে দেখতে একটু যুবতীদের মতো লাগে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কিন্তু সে এমাকে দেখে যে অনেকক্ষণ ধরে তার হাতের একটা আঙুল মুখের ভেতর রাখার ফলে তার আঙুলটা যুবতী মেয়েদের মতন দেখাচ্ছে। তখনই রাজার আসার সময় হয়ে গিয়েছিল, রাজা চলে আসে। তখন দরজার ফাঁক দিয়ে ডোরা নিজের বদলে এমার আঙুলটা বাইরে বের করে দেয়। রাজা সেই আঙুলটা ছুঁয়ে দেখে এবং ভেবে নেয় যে একেই সে তার রানী বানাবে। এতে দুই বোন আরো ঘাবড়ে যায় এবং ভাবে যে রাজা যদি সত্যিটা জানতে পারে তাহলে হয়তো তাদেরকে মেরে ফেলবে। অনেক ভেবে ডোরা বলে যে সে রাজার সাথে রাত কাটাতে রাজি আছে, কিন্তু যেখানে তারা একসাথে সময় কাটাবে সেই জায়গাটা যেন পুরো অন্ধকার থাকে। এই প্রস্তাবে রাজা রাজি হয়ে যায়। তার পরের দৃশ্যে দেখানো হয় যে এমা ডোরার শরীরটার আঠা দিয়ে টাইট করার চেষ্টা করছে। তারপর মধ্যরাতে রাজসিপাহী ডোরাকে নিতে আসে এবং ডোরার কথা মতো তখন পুরো মহলের আলো নেভানো ছিল। তারপর রাজা এবং ডোরা একসাথে রাত কাটায়, কিন্তু সকালের আলো ফুটলে রাজা দেখতে পায় যে পুরো রাতটাই সে একটা বয়স্ক মহিলার সাথে কাটিয়েছে। তখন রাজার আদেশে ডোরাকে রাজমহলের জানলা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়, কিন্তু নিচে একজন ডাইনিকে বসে থাকতে দেখা যায় এবং তার জাদুতে ডোরা মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এবং সেই ডাইনির জাদুতে ডোরা কোঁকড়ানো চুল সমেত এক সুন্দরী যুবতীতে পরিণত হয়। তারপর রাজা ওই জঙ্গলে শিকার করতে আসে আর যুবতী ডোরাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। তারপর রাজা তাকে তার মহলে নিয়ে যায় এবং রানী বানানোর সিদ্ধান্ত নেয়। ডোরা এটা বুঝতে পারে না যে সে যুবতীতে কি করে পরিণত হলো, কিন্তু সে তার বোন এমার কথা ভুলে যায়নি, তাই এমাকেও বিয়েতে নিমন্ত্রণ করা হয়। এমা মহলে আসে এবং জিজ্ঞেস করে যে ডোরা যুবতী কি করে হয়ে গেল। তার উত্তরে ডোরা মজা করে বলে যে সে তার গায়ের সব পুরনো চামড়া কেটে ছাড়িয়ে ফেলেছে। কিন্তু এমা এটাকে সত্যি ভেবে নেয় এবং একটা কামারের কাছে গিয়ে তার গায়ের সব চামড়া ছাড়িয়ে দিতে বলে, এবং তার পরিবর্তে এমা ওই কামারকে একটা নেকলেস দেয়। এরপর ওই কামার এমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার সমস্ত চামড়া ছাড়িয়ে ফেলে। তার পরের দৃশ্যে দেখা যায় যে এমা রাজমহলের দিকে আসতে আসতে মারা যায়, আর অন্যদিকে ডোরা দেখে যে সে আবার বুড়ি হয়ে যাচ্ছে। সে কিছু বুঝতে পারে না, ফলে রাজমহল থেকে দৌড়ে বাইরে পালিয়ে যায়। কিছু সময় পর ডোরা আবার আগের মতোই বুড়ি হয়ে যায়, আর এখানেই এই গল্পটি শেষ হয়। আর আপনি যদি জানতে চান একজন রাজা তার নিজের শরীরের রক্ত ইচ্ছাকৃত একটা পোকাকে দিয়ে কেন খাওয়ায়, তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।